প্যানকেক তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ আটা নিয়েছি। পর আমি এর ভিতরে মাংসটাকে দিয়ে দিব। দেওয়ার পর আমি আর আমখানে যেহেতু সব আম খেয়ে ফেলেছে, প্যানকেক তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ আটা নিয়েছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ চিনি। তারপর এর মধ্যে আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর একটা ব্যাটার তৈরি করছি। তো আমি একবারে বেশি পানি দিব না, কারণ একবারে বেশি পানি দিলে ব্যাটারটা আমার বেশি পাতলা হয়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 2টা ডিম নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। এবার একটি প্যানে আমি তেল দিয়ে নিলাম, নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আমি ব্যাটারটা, দিয়ে আমি এক পাশ ভালো করে ভেজে নেব। নিয়ে উল্টানোর পর আমি এর উপরে ডিম দিয়ে দিব। এবার এক পাশে ডিম দিয়ে ভাজা হয়ে গেলে আমি সেটা উল্টে দিচ্ছি, দিয়ে আর এক পাশেও আমি ডিম দিয়ে নিচ্ছি। এখন আমি মিক্সড ডাল রান্না করব, আর মিক্সড ডাল রান্না করার জন্য আমি সব ধরনের ডাল একসাথে মিশিয়ে রাখি, কিন্তু সেটা শেষ হয়ে গেছে, যার কারণে আমি এখন সবগুলো ডাল বের করে নিচ্ছি। নিয়ে আমি কাপে করে মেপে আর কি সেই ডালগুলো নিয়ে নিচ্ছি। মিক্সড ডাল রান্না করার জন্য আমি এখানে নিয়েছি ছোলার ডাল, মুগ ডাল, মসুর ডাল, মটর ডাল আর নিয়েছি মাশকলার ডাল। এবার ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে আধা ঘন্টা পানির মধ্যে ডালটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি। তারপর আধা ঘন্টা পর আমি একটা প্রেশার কুকারে ডালগুলোকে দিয়ে একটা সিটি দিয়ে নেব। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল।
फ्रेंड्स আমি ববি আমি আবারো আপনাদের মাঝে ফিরে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে শুক্রবার, আর শুক্রবার আসলেই তো মনে হয় একটা একটু অন্যরকম কিছু রান্না করি। আর শুক্রবার মানেই তো মাংস, অর্থাৎ খাসির মাংস। তো আজকে রান্না হবে দুপুরবেলা খাসির মাংস, আর আরো সাথে কি কি আছে সেটা আপনাদের মাঝে শেয়ার করছি। তো চলেন একবারে সরাসরি চলে যাওয়া যাক কিচেনে, আর কিচেনে যেই তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। আর এই যে পিউ, পিউ এখানে বসে আছে। তো চলেন রান্নাঘরে যেয়ে কিচেনে যেয়ে তারপর আবার আপনাদের সাথে কথা বলি। আর আজকে রান্না হবে করলা দিয়ে আর আলু এবং কাঁঠালের বিচি দিয়ে ভাজি। আর রান্না হবে এখানে পটল ভাজি আর একটা মিক্সড ডাল, যেটা তো দেখালামই। আর হবে খাসির মাংস। তো চলেন দেখতে থাকি আমি কি কি করছি আর কি কি রান্না করছি, কিভাবে করছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর এখানে অলরেডি আমি ভাতটা চাপিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে, আর ডালটা তো সিদ্ধ করা হয়ে গেছে। মিক্সড ডাল রান্না করার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে নিচ্ছি, জিরা শুকনো ঝাল ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে ডালটাকে আমি দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া দিয়ে দিলাম, ডালটা একটু কষিয়ে নিচ্ছি। এবার এর ভিতরে আমি জলটা দিয়ে দিচ্ছি। পুরো মতো লবণ, এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। তারপর ডালটা ভালোভাবে ফুটে উঠলেই আমি ডালটাকে নামিয়ে ফেলছি। ডালটা আমার হয়ে গেছে, ডালটা নামিয়ে ফেলেছি। এবার আমি রান্না করব মাংস। তার জন্য তেলের উপরে আমি দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি আর লবঙ্গ। দিয়ে দিচ্ছি রসুন বাটা, পেঁয়াজ কুচি আর আদা বাটা। দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ। দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটা কষানোর পর আমি এর ভিতরে মাংসটাকে দিয়ে দেব। দেওয়ার পর আমি অল্প অল্প করে গরম পানি অ্যাড করব আর মাংসটাকে কষাতে থাকব। Thank you.
পটল ভাজিতে আমি লবণ হলুদ আর সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে আমি পটলটাকে ভাজি করে নিচ্ছি। আমার রান্না বান্না সব কমপ্লিট, আর মাংসটা বেশি করে দিয়ে দিয়েছি, মাংসটাও কমপ্লিট হয়ে গেছে। আর এখন সবাইকে খেতে দিয়ে দিব, আমার ওরা সব ওদের সবার গোসল হয়ে গেছে। আর মাসিকে দিয়ে আজকে আমি আম আনিয়েছি, আম্রপলি আম। এবছর আম্রপলি আম আসলে গাছে যে কলগুলো হয়েছিল শুধু সেগুলো খেয়েছি, তো গাছে ম্যাক্সিমাম আমি আমাদের আসলে পোকা ছিল ওগুলো অত বেশি ভালো ছিল না, তো আজকে বাজার থেকে আম্রপলি আম আনালাম মাসিকে দিয়ে। আর আমখানে যেহেতু সব আম খেয়ে ফেলেছে, যার কারণে আমাদের এখন আমের দামটাও বেশি, আর আমরা আম ঠিক মতো খেতেও পাচ্ছি না আসলে এবছর, কারণ এত বেশি অন্য অন্যবার এই আম সব এলোমেলো হয়ে যাচ্ছে। অন্যবার এই আম্রপলি আমের দাম 30 টাকা থেকে 40 টাকা আর কি কেজি হয়, আর এবছর এই আমের দাম 80 টাকা। তো যাই হোক, এবছর আম নিয়ে আসলে তো আমগুলো কেমন আমি এখনো দেখিনি, আর এখনো এগুলোকে একটু পরিষ্কার করব, একটু ভিনেগার দিয়ে একটু জল দিয়ে ভালো করে একটু পরিষ্কার করে নেব, তারপরে আর কি আমগুলো খাওয়া হবে। তো দেখাই আপনাদের আমগুলো। এই হচ্ছে আম, জানি না এর ভেতরে কেমন হবে, কারণ এই আম সাধারণত ম্যাক্সিমামই আর কি ভিতরে আমাদের এদিকের আম হলে পোকা হয়, তো বুঝতে পারছি না এগুলো কেমন হবে। আমগুলো যেহেতু বাজার থেকে আনা হয়েছে এখনও পরিষ্কার করা হয়নি, আমি এনেই রেখে দিয়েছি। আর এখন আমি সিঙ্কের ভিতরে জল ভরে নিচ্ছি, জল ভরে নেওয়ার পর এর ভিতরে আমি একটু ভিনেগার দিয়ে আমগুলোকে 1 ঘন্টা মতো আমি জলের মধ্যে ভিজিয়ে রাখবো, নিয়ে তারপর আমি আমগুলোকে উঠিয়ে ফেলবো।